মার্চে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসা পর্যন্ত সন্দেশখালী ইস্যু জিয়ে রাখা হয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এটা করা হচ্ছে, চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের। এমনটাই বলছেন কুণাল ঘোষ। প্রথম দিনেই বলে দেবে এর 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 বিরুদ্ধে অভিযোগ ছিল। এতো বইয়ের পাতা উল্টানোর মতো একটা করে পাতা উল্টালে আর একটা নাম আসছে। আমি আবার বলছি, প্রধানমন্ত্রীর সফর পর্যন্ত গন্ডগোল জিয়ে রাখার ইনস্ট্রাকশন দিল্লি থেকে এসেছে, একাধিক স্তরে এসেছে। কোন কোন স্তরে এসেছে আমি বলছি না প্রকাশ্যে। তার মধ্যে একটা বিজেপি এবং বিজেপির বন্ধু সিপিএম এই পারপাসটা সার্ভ করে যাচ্ছে। মার্চের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যতদিন পর্যন্ত না আসছেন, ততদিন পর্যন্ত এই সন্দেশখালী কাণ্ড জিয়ে রাখতে হবে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এটা হচ্ছে, এমনটাই চাঞ্চল্যকর দাবি করছেন কুণাল ঘোষ, তৃণমূলের মুখপাত্র। তিনি এমনটাই বলেছেন যে সন্দেশখালী ইস্যু জিয়ে রাখা হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসা পর্যন্ত এই যে সন্দেশখালী পুরো কাণ্ডটি তা জিয়ে রাখতে হবে, এমনটাই চাঞ্চল্যকর দাবি করছেন কুণাল ঘোষ। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এই ঘটনাগুলি ঘটছে। সেই সঙ্গে মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গে আসছেন এবং ততদিন পর্যন্ত সন্দেশখালীর এই ইস্যু জিয়ে রাখা হয়েছে, যা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই হচ্ছে, এমনই বিস্ফোরক দাবি করছেন কুণাল ঘোষ। তবে আরও একবার জানিয়ে রাখি, কুণাল ঘোষ তিনি বলছেন যে সন্দেশখালীর পুরো ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসা পর্যন্ত জিয়ে রাখতে হবে, এমনটাই দাবি করছেন তিনি। যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই এই ঘটনাকে জিয়ে রাখা হচ্ছে, সন্দেশখালীর যে উত্তপ্ততা রয়েছে তা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই তার নির্দেশ দিয়েছে এই ঘটনাকে জিয়ে রাখার, এবং এমনই চাঞ্চল্যকর দাবি করছেন কুণাল ঘোষ। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, রয়েছেন আমাদের সঙ্গে। দিলীপবাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কুণাল ঘোষ বলছেন যে সন্দেশখালীর এই ঘটনা জিয়ে রাখা হচ্ছে, তা পুরোটাই বিজেপির নেতৃত্বেই হচ্ছে, কি বলবেন? না, বিজেপি যদি সন্দেশখালীকে করে দিচ্ছে, এখানে কাউকে ঢুকতেই দেওয়া হচ্ছে না, আমাদের নেতাদের অ্যারেস্ট করে রাখা হয়েছে, তাহলে ওনাদের সরকারের প্রতি ওখানকার লোকের বিশ্বাস নেই, পশ্চিমবঙ্গের লোকের বিশ্বাস, এটাই প্রমাণ হয়ে যাচ্ছে। বিজেপি বলেছিল লোকে মেনে নিচ্ছে, মানে কি, এত কাজ করেছেন, সব কাজ মমতা ব্যানার্জি করে দিচ্ছেন, মহিলাদের রক্ষী ভাণ্ডার দিচ্ছেন, সবার সব সমস্যার সমাধান করেছেন, তারপরে কেন এরকম করছে? যেখানে মান সম্মানই সুরক্ষিত নয়, জীবন সুরক্ষিত নয়, সেখানে মানুষ কি চুপ করে থাকবে? আজ যেভাবে মহিলারা প্রতিক্রিয়া দিচ্ছেন, বেশ কিছুদিন ধরে ওখানে যেভাবে ঝামেলা চলছে, পুলিশ প্রশাসন বড় অফিসারদের কিছু করতে পারছে না, মমতা ব্যানার্জি ভয়ে ঢুকছেন না, এখন বড় বড় স্টেটমেন্ট দিয়ে কি হবে? যদি বিজেপির এই ক্ষমতা থাকে খেপিয়ে দেওয়ার, আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজি আছে মানুষ, তাহলে খেপবেই, সারা পশ্চিমবঙ্গে এরকম ঘটনা ঘটবে। দিলীপবাবু, শুধুমাত্র কুণাল ঘোষ বলছেন এমনটা নয়, স্থানীয় মানুষরাও বলছেন যে বিজেপি এই হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এবং এই সন্দেশখালীর ঘটনাকে অনেক দূর পর্যন্ত ছড়ানোর চেষ্টা করছে, কি বলবেন? কোন স্থানীয় মানুষ বলছে? টিএমসি কিছু চামচা বলছে, যারা একদিন লুট করেছে, মহিলাদের পার্টি অফিসে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে, তারাই এসব কথা বলছে। মহিলাদের সব বিজেপির কেন নাকি ওখানে, বিজেপি জিতেই নাকি ওখানে? ওদের সরকার পুলিশ এত শক্তি আছে সব, তাও কেন মানছে না? এই যে জল্লাদ গুলো একদিন মানুষের উপর অত্যাচার করেছে, মানুষ মুখ খুলেছে, এই যারা তামিলারা চামচারা এইসব বলছে না, তারা এই যে লুক লুট করেছে, তারা গেলেন, তাদেরকে লোকে ওখানে সমান করে দেয় পিটিয়ে। ধন্যবাদ আপনাকে দিলীপ বাবু, আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।